সকালে উঠে আমি মনে মনে ভাবি, এত খেয়ে পরেও কেন মোটাই না আমি? তো হ্যাঁ, আহ পাখি। তো হ্যাঁ, যেটা শুনলে একদম ঠিকই, এই লকডাউন যেটা চলছে এবং আরেকটা লকডাউন যেটা আমরা পেরিয়ে এসেছি, এর মধ্যে একটা খুব বড় পরিবর্তন হচ্ছে মোটানো। যে মানুষগুলো জীবনে কাঠি করা থেকে কাঠির মতো দেখতে, তারাও শুদ্ধ মোটিয়ে গেছে, কিন্তু আমার মতো কিছু মানুষ, বেচারা মানুষ, তারা কিন্তু মোটায়নি। তারা এত খায় কিন্তু তারা মোটায় না। কি করে মোটালি ভাই তোরা? আমার কিছু বন্ধু আছে যাদেরকে আমি লকডাউনের আগে দেখেছিলাম, তারা আমার থেকেও বেশি পাতলা ছিল, কিন্তু 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 লকডাউনের পর তারা এতটা মোটা হয়েছে যে আমার 3 ডাবল করলে হয়তো সেটা হবে না। তো মনে হয় না কপালে মোটানো আছে, কিন্তু আজকের ব্লগে মজা আছে। ওমা তাই? সো আজকের ব্লগটার মেইন টপিক হচ্ছে নিরামিষ মাংসের চিল্লি। নিরামিষ মাংস মানে তোমরা বুঝতেই পারছো, সোয়াবিন। ওমা তাই? আগে তোমরা দেখেছো দাদা এবং মায়ের হাতের রান্না, তো আজকে আমাদের রান্নাটা করবে বৌদি। তো সেটাই তোমাদেরকে দেখাবো, বৌদির হাতের সোয়াবিনের চিল্লি। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করি। ও, আজকে একটা ইন্ট্রো বানিয়েছি, তো সেই ইন্ট্রোটা তোমার সাথে শেয়ার করবো। কেমন লাগলো বলবে এবং সেটা কি আমি পরে কন্টিনিউ করবো সেটাও জানাবে। চলো ইন্ট্রোটা দেওয়া যাক। সো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আছো ভালো। আজকের ব্লগেও মজা হবে, ব্লগটা শুরু করি চলো। সো গাইজ, তো আজকের রান্না রেডি। ও, রেসিপিটা দেখা না, চলো পিছনে। সো বন্ধুরা, সোয়াবিন সিদ্ধ করা হয়ে গেছে, আমি একটু লেট হয়ে গেছি। দাদা এখন সিদ্ধ সোয়াবিনগুলোর উপরে লঙ্কা গুঁড়া আর জিরা গুঁড়ো দিচ্ছে। লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবং জিরা গুঁড়োটা এই দিল। এরপরে ওই পানিপুরি মশলা দেখতে পাচ্ছ হাতটাতে, পানিপুরি মশলা দেবে। এটা অল্টারনেটিভ হিসেবে দিচ্ছে চাট মশলার। এবারে এটার পরে দিতে হবে তোমাদেরকে কাগজি লেবু, কাগজি লেবুর রস একটু। তারপরে একটু ওই কর্নফ্লাওয়ার দিতে হবে, এই যে দিচ্ছে কর্নফ্লাওয়ার, এবং এটার সাথে আটা দিতে হবে, মানে ময়দা দিতে হবে কিছুটা। এবারে এটাকে মাখা হবে, তো বৌদি আমাদের মাখছে এটা ভালো করে ম্যারিনেট করার জন্য। তো আজকে বৌদি হচ্ছে রাঁধুনি এবং দাদা হেল্পার, তো এবার এটাকে মাখা হয়ে যাক। তো মাখা হয়ে যাওয়ার পর এটাতে একটু করে সস দিতে হবে, এটা চিলি সস দেওয়া হলো, গ্রিন চিলি সস। এবার এটার মধ্যে সয়া সস দিতে হবে, সয়া সস দেওয়ার পর এটাকে ভালো করে মাখতে হবে আবার, তাহলে আর ভালো করে ম্যারিনেট হবে। তো এখানে যে যে সবজিগুলো, মানে সরি, যে যে মানে সবজিগুলোই লাগবে, এটা সবজি তো হ্যাঁ সবজিগুলো লাগবে, এগুলো রাখা আছে। দেখো পেঁয়াজ, টমেটো, কি বলে ক্যাপসিকাম, এটা রসুন। তো এবারে গরম তেলে এগুলোকে ভাজা হবে, এ দেখো একটা একটা করে দিচ্ছে। এবারে এগুলোকে ভাজবে বৌদি, তো এগুলো ভাজা খেতেও দারুণ লাগে। তো এটাও একটা জিনিসে দুটো হয়ে যাবে, কারণ এটা যদি তুমি এই পকোড়াগুলো, সোয়াবিন পকোড়াগুলো একটু নুন টুন দিয়ে পরে বিট নুন দিয়ে ভালো করে মাখো, দারুণ খেতে লাগে। তো সবগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবারে আমাদের মেন রান্না শুরু হয়ে যাবে, মানে রান্নাটা শুরু হবে ঠিক করে। তো প্রথমে এই যে আমাদের রসুন দেওয়া হচ্ছে, এবারে এটা একটু আদা দেওয়া হবে। তো এবারে এই আদাটা দেওয়ার পর এটা একটু লাড়তে হবে, এই যে বৌদি লাড়ছে এবারে এটাকে। তো এবারে এটার মধ্যে পেঁয়াজ দিতে হবে এবং নাড়াং নাড়াং নাড়াং। তো এবারে এর মধ্যে ক্যাপসিকামগুলো দেওয়া হচ্ছে। তো নাড়ার পর এবারে এটার মধ্যে একটু নুন দিতে হবে স্বাদ অনুসারে। তারপর এটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে, মানে অনেকটাই লঙ্কা গুঁড়ো দিতে হবে, কারণ এটা চিলি, মানে চিলি রান্না। এবার এটার মধ্যে জিরা কুটো দেওয়া হচ্ছে, মানে জিরা গুঁড়া, দারুণ কমেন্ট এটি করি আমি। এবার এটার মধ্যে টমেটোগুলো দিয়ে দিতে হবে, আমি একটু লেট হয়ে গেলাম টমেটোগুলো তুলতে, টমেটোগুলো দিতে হবে। তারপরে এটাকে সেম নাড়িং 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 করতে হবে, এই যে করবে বৌদি। তো এবারে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এটার মধ্যে অ্যাড করতে হবে আমাদেরকে, আমাদেরকে মানে বৌদি দাদা করছে এই সস, এটা হচ্ছে রেড চিলি সস যেটা ও দিল। এরপরে আমাদেরকে দিতে হবে এটার মধ্যে একটু গ্রিন চিলি সস, মানে অনেকটাই দিচ্ছে, কারণ ঝাল ইজ ইম্পর্টেন্ট। এবার এটার মধ্যে দিচ্ছে তোমার শেজওয়ান চাটনিটা, এটাও একটু ঝাল টাইপেরই হয়, মানে একটু বেশ ভালো লাগে, ঝালে ঝাল, আমি ঝাল এমনিতেও পছন্দ করি না। তো এবার এটার মধ্যে দেওয়া হবে সয়া সস, এবার এটার মধ্যে দেওয়া হচ্ছে তোমার কিষান সস, টমেটো সস বলতে মানে এক্সাইটেড হয়ে যাচ্ছি। তো বেশ সসি সসি ব্যাপারটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম সসে ভরা দেখাচ্ছে, মানে
এবারে সোয়াবিনগুলো দিয়ে দেওয়া হয়েছে, আমি এখানেও লেট হয়ে গেলাম, অত লেট হবো আমি। তো সোয়াবিনগুলো ও দিয়ে এবারে নাড়া মানে ভালো করে মিক্স করে নিচ্ছে একসাথে। এবার তোমাদের একটা ম্যাজিক দেখায়, দেখবে এ দেখো এক চুটকিতেই হয়ে গেল। তো হয়ে গেছে আমাদের রেডি, আমাদের পনির, সরি পনির বলছি, সোয়াবিন চিলি রেডি। এই দেখো, তো এবারে সোয়াবিন চিলির কিছু স্লোমো দেখে নাও তোমরা। সো গাইজ, তোমরা দেখলে আজকের রেসিপি। রেসিপিটা খুব একটা কঠিন ছিল না, একটু তাড়াতাড়ি এবং ফাস্টের মধ্যে দেখিয়েছি, কারণ বোর যেতে না লাগে, বিকজ মুডটা মেনটেন করতে হবে, মুড ইজ ইম্পর্টেন্ট হ্যাঁ, সেই জন্য। তো এবারে পালা হচ্ছে এগুলোকে খেয়ে দেখার, টেস্ট করে দেখার। চলো এবার এগুলোকে টেস্ট করি এবং এক এক করে তোমাদেরকে লোভ দেখাই। চলো শুরু করি। ওয়েট, এবারে অনেকে বলবে আমি মাটিতে বসে বা নিচে কেন খাচ্ছি? এটা একটা সুন্দর প্রশ্ন, কারণ ওখানে সবাই টিভি দেখছে, টিভির আওয়াজ চলে আসবে এবং টিভির আওয়াজ এলে কপিরাইট পড়ে যাবে। সিরিয়াসলি, ওই আওয়াজটা মিউট করতে প্রচুর কষ্ট হয়, ওই জন্য আমি এখানে ঘরের মধ্যে করছি। সো এবারে আমাদের এই নিরামিষ মাংসের যে রান্নাটা হয়েছে, সেই রান্নাটাকে টেস্ট করে তোমাদেরকে লোভ দেখানোর পালা। তার আগে দেখি নিজে ভালো লাগছে কিনা। প্রথমে একটু রুটি নিয়ে পর দেখব। ওই ক্লিপটা, আহা কি খেতে, সত্যি দারুণ খেতে লাগছে রুটির সাথে। এবারে এটাকে আমি একটা একটা করে দেখাবো। লো সোয়াবিনের পিসটা দেখতে পাচ্ছ তো, একটু বেশ ঝাল ঝাল লাগছে, আমি খুব একটা ঝাল প্রেমী মানুষ নই। দেখা যাক এটা টেস্ট কেমন। গ্রেভিটা জাস্ট দারুণ হয়েছে, ফটাফটি। এ দেখো, এটা হচ্ছে সোয়াবিনের পিসটা। এবারে সোয়াবিনের পিসটা তোমাদের মুখের সামনে থেকে খাও, শাস্তি হবে। মজা মজা, খুব মজা, তাই না? আমার আমার জলাগা দরকার, গাল খাবো, গাল খুব গাল খাবো, শুঁটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। টেস্টে নিতে ভুলে গেলাম তো। আমি খুব একটা ঝাল খেতে পছন্দ করি না, বাট স্টিল এটা একটু ঝাল লাগছে, বাট খেতে সত্যি ভালো লাগছে। তো বন্ধুরা, কি মনে হচ্ছে কবে ভিডিওটা শ্যুট করছি? একদিন না 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 না, দুদিন না 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 না, তিন দিন না 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 না, এই ভিডিওটা পুরো চার দিন পর শ্যুট করছি। তো বেসিক্যালি কারণটা হচ্ছে যে আমার মুডটা খারাপ ছিল না, আমার তিন চার দিন একটু শরীর খারাপ ছিল, মানে গা হাত পা একটু ব্যথা করছিলো, সেই জন্য আমি ব্লগের উপর কনসেন্ট্রেট করতে পারছিলাম না, মানে আমি চেষ্টা করছিলাম কিন্তু ঠিকঠাক শ্যুট হচ্ছিলো না। অ্যান্ড যেটা হচ্ছিলো সেটা হচ্ছে মুড। মুড ইজ ইম্পর্ট্যান্ট গাইজ, মুড না থাকলে কিচ্ছু ভালো লাগে না। আর আমি এত লড় কেন করছি স্যাচু? অ্যান্ড আমাকে দেখতেও ভালো লাগছিল না, দেখতে একদম এমনি তো ভালো লাগে না, তো দেখতে ভালো লাগছিলো না, সেই জন্য এখন একটু দেখতে ভালো লাগছে। আর হ্যাঁ, চোখে চশমাটা পরে আছি কারণ প্রচুর রোদ, দূর অন্য জায়গায় করবো। তো মজাই আর কি অনেক হলো। এবার একটু মোদ্দা কথায় ফিরে আসা যাক, মানে সিরিয়াস কথাতে। আগের 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 দিন যে টপিকটা হয়েছে সেটা হচ্ছে আমাদের নিরামিষ মাংসের চিল্লি বা সোয়াবিনের চিল্লি। সেই দিনে সেরকম কিছু কথা বলা হয়নি সোয়াবিন নিয়ে, তো এখন একটু বলি, জ্ঞান দিই। কথাগুলো তোমরা জানোই, তবুও বলছি, কারণ প্রোটিনের ভালো সোর্স হচ্ছে সোয়াবিন। যারা মাছ মাংস ডিম খায় না, অর্থাৎ ভেজিটেরিয়ানরা, তাদের জন্য তো অবশ্যই অনেক ভালো, এবং যারা খায় তাদেরকেও বলবো সোয়াবিন ট্রাই করো, কারণ সোয়াবিনে সত্যিই অনেক ভালো প্রোটিন থাকে এবং এই মুহূর্তে প্রোটিনের খুব প্রয়োজন। আর সোয়াবিন খুব সস্তা হয়, মাছ মাংস ডিমের থেকে তো এখন প্রচুর সস্তা, তো ওটা খেতে পারো, ট্রাই করতে পারো। সোয়াবিনে আরও অনেকগুলো রান্না হয় এই সোয়াবিনের চিল্লি ছাড়াও। আর আমাদের এখানে যে এই কাজটা চলছে এটার আপডেট তোমরা রনির ব্লগে পাবে, আশা করি দেখেছো রনির ব্লগটা যেটা আগেরটা ছেড়েছিল, দেখবে, লিঙ্ক আই বাটন অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো কিছুদিন ধরে অনেক রেসিপি ব্লগ দেওয়া হয়ে যাচ্ছে, এবারে চেষ্টা করবো একটা নতুন কিছু ট্রাই করার, তো দেখি কতটা সাকসেসফুলি ট্রাই করতে পারি, তো সেটা তো দেখাবোই নিশ্চয়ই। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে এবং যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক করবে এবং শেয়ার করবে তোমার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা কোনো ব্লগে। আবার আজকের মতো এখানে রাখছি, কারণ অনলাইন ক্লাস আছে আমার, ব্যাস ওটাই জীবন, এখন পড়া ধরবে, আমি পারবো না এমনিতেও কিছু। চলো, প্রচুর ঘাম দিচ্ছে, টাটা।